কি কারণে মানুষের রিজিক জীবিকা থেকে বঞ্চিত কীভাবে বাড়ানো যায় দেখুন রিজিকের জন্য আপনার এত চিন্তা করার প্রয়োজন রিজিক যিনি রাজাহ তিনি রিজিক দিবেনি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন আল্লাহা জমিন বিচরণকারী প্রত্যেকটি প্রাণীর আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আকাশে যারা আছে তাদেরকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তালার রিজিক কারোর জন্য সংকুচিত না সবাই রিজিকের ব্যবস্থা করেছেন কেউ সিটা পাওয়ার জন্য বেকুল হয়ে পড়ে কেউ সেটা না বেকুল না হয়েও পেয়ে যায় বেকুল না হয়ে পেয়ে যায় অর্থাৎ এরই যে রিজিক্টটা আপনার অবশ্যই নির্ধারিত আল্লাহ তালা কোরআন এখানে বলেছেন প্রত্যেককে তিনি রিজিক্ট দান করেন ইন্নআল্লাহর রাজা ফজুল কুয়াতিল মাতিন তিনিই রিজিক দান করেন প্রত্যেককে তিনি রিজিক দান করেন ইয়ার জুগ মইয়া শাহ যাকে তার রিজিক্ট দেন তো সুতরাং রিজিক্ট তিনি দিবেন তো রিজিক বন্ধ হওয়ার কারণ যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সুক্রিয়া না থাকা আল্লাহতারা বলছেন লাইন শেখার তুমি না ইত্যাদো তোমাদের সুখর্গ তোমাদেরকে আমরা বাড়িয়ে দেবো ওয়াইন ক্যাফার ওয়ালাইন ক্যাফার তুমি কুফুরি করো অস্বীকার করো ন্যায়ামতের সুক্রিয়া আদায় না করো আল্লাহ তারা তার কাছে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ তিনি যা বলেছেন সুতরাং বড় কারণ যেটা ন্যায়ামতের সুক্রিয়া আদায় না করা ন্যায়ামতের সুক্রিয়া আদায় করতে পারেন ইসরাফ না করেন বেহুদা খরচ না করেন এবং এটার পিছনে নিয়ামতের পিছন দিয়ে আল্লাহ তালার আল্লাহ তাল্লার বিরুদ্ধে না যান নিয়ামতের পিছনে লেগে থেকে আল্লাহ নিয়ামত দিয়েছে বলে আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন এরকম যেন না হলে ন্যামতিনশালা আপনার যেন থাকবেন দোয়া করবেন আর যেই কারণে তো বেশি দরকার রিজিক বাড়ানোর জন্য দোয়া করবেন সকালবেলা দোয়ার মধ্যে আস আলমিনী আসরকা এলমান আলম আলমান না ফেয়া ওয়াস আলমিনী আসরকা এলমান না ফেয়া হ্যাঁ সকালবেলা এলমান আফে দোয়া করা হয়েছে রিজিকে দোয়া করা হয়েছে তো এই রিজিকে দোয়ার জন্য আপনি করবেন তাহলে রিজিকে দোয়া জন্য রিজিকের বাড়তি জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর ন্যায়মত্তা কোনো বন্ধ না হয় এটা খেয়াল রাখবেন যাতে করে আপনার এই রিজিকের দ্বার বন্ধ না হয়ে যায় অর্থাৎ আল্লাহতালার বিরুদ্ধে না গিয়ে আল্লাহ তালা রিজিকের আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন তার সুক্রিয়া আদায় করতে কোনো রকমের কমতি করবেন না কোনো রকম কমতি করবেন না আর রিজিকের দ্বার উন্মোচনের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন আর একটি গ্রন্থ পড়তে পারেন ইসলামাজ ডাব্লিউ 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 স্নস ডট কমে একটি লেখা আছে রিজিক কীভাবে বাড়ানো যায় বা রিজিক কীভাবে বাড়ে এটা একটা আর্টিকেল আছে সেটা পড়ে নেবেন বিস্তারিত আরও জানতে পারবেন আল্লাহ